মে মাসের প্রথম সপ্তাহে শেষ হচ্ছে এডিসির বর্তমান কাউন্সিলের মেয়াদ। সেই হিসাবে এ মাসের যে কোনো দিন হয়তো এডিসি ভোটের নিঘণ্ট ঘোষণা হতে পারে। এই নিয়ে স্বাভাবিকভাবেই দৌড়ঝাঁপ চলছে, সেই সাথে নানা রণকৌশল নিয়ে মাঠ চষে বেড়াচ্ছে বিভিন্ন রাজনৈতিক দলগুলিও। বৃহস্পতিবার রাজধানীর কৃষ্ণনগরস্থিত আইএনপিটির কেন্দ্রীয় কার্যালয়ে আইএনপিটির বর্ধিত কেন্দ্রীয় কার্যকরী কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। এদিন আইএনপিটির সাধারণ সম্পাদক জগদীশ দেববর্মা বলেন, বৈঠকের মূল এজেন্ডা এডিসি নির্বাচন ও তার রণকৌশল তৈরি এবং সংগঠন। বর্ধিত অধিবেশনের মূল এজেন্ডা হচ্ছে আসন্ন স্বশাসিত জেলা পরিষদের সাধারণ নির্বাচন, সাংগঠনিক এবং বর্তমান যে একটা গুরুত্বপূর্ণ ইস্যু, নয়া নাগরিকত্ব আইন, এর বিরুদ্ধে আইএনপিটি 2016 সাল থেকেই আমাদের আন্দোলন চলে আসছিল, এখনও আন্দোলন চলছে। বিভাগীয় ভিত্তিক পাঁচ ঘন্টার গণ অবস্থান, এই আন্দোলনকে আরও বেশি করে কীভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায় সে ব্যাপারেও আলোচনা হবে, এবং আগামী এডিসি ইলেকশনে আইএনপিটির কী সিদ্ধান্ত হবে, কী ধরনের নির্বাচনে যাবে, নির্বাচনী কৌশল এগুলি। রাজনৈতিক মহলের মতে বিগত নির্বাচনগুলিতে আইএনপিটি কংগ্রেসের সাথে মিতালি করেছিল, যদিও মিতালি করে পাহাড়ে তেমন সমীহ আদায় করতে পারেনি কংগ্রেস আইপিএফটি জোট। আর এবার এডিসি নির্বাচনে আইএনপিটি নির্বাচনী কি রণকৌশল নেয় তাই এখন দেখার। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।